হ্যালো আমি এল জাস প্রক্রিয়া চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি চলে এসেছি দুপুরের খাবার আমরা যখন শুরু করেছি ওইখান থেকে এর মাঝে আমরা কি করেছি রেস্ট নিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি তো যাই হোক এই যে অনেক রকমের খাবার আর কি অর্ডার দেওয়া হয়েছে এবং খুব মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছে এখানে তো তো খাওয়া দাওয়া করছি আর একটু টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম আবরার বাবু আমার পাশে আহনাব বাবু তার পাপার কোলে তো এই যে খাওয়া শেষ করে আমরা কিন্তু ঘুরতে চলে যাচ্ছি আমরা বিভিন্ন এদিকে আমরা এসেছি সব সময় কি বলে মানে রাত্রের দিকে আসা হয়েছে দিনের বেলা খুব কম আসা হয়েছে তারপরও খেতে খেতে আমাদের চারটার দিকে আমরা অলমোস্ট বের হয়ে যেহেতু ছোট বাচ্চা আছে সবকিছু মেনটেন করে তো আমাদের আসতে হয় তো যাই হোক এই যে আমরা এখন এখানে যাচ্ছি এটা হচ্ছে প্যারাসিলিং করা করে যে সেই বীচ তো ওখানে এখন আপাতত প্যারাসিলিং হচ্ছে না কারণ আপনার ওয়েদারটা অতটা ভালো ছিল না তো আমরা এখানে কিছুক্ষণ একটু থেকেছি ঘুরেছি বসে পিকচার তুলেছি তো প্যারাসিলিং এ যাওয়ার আগে প্যারাসিলিং বিচে যাওয়ার আগে কিন্তু একটা ঝাউবান আছে সেই ঝাউবনে আমরা কিছু পিকচার তুলেছিলাম আর এটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে রাতে যে খাওয়া দাওয়া করেছি সেখানে কিছু পিকচার তুলেছি কিন্তু খাবারের ভিডিও আমি নিতে পারিনি কারণ ওই সময়টা আমি আহনাব বাবুকে খাইয়েছি আমার আর ভিডিও নেওয়া হয়নি তো এই ভিডিওটা কি বলেন তো আমরা কোথায় গেছি সেটা আমি আপনাকে জানাবো তো এটা হচ্ছে আমরা বাজার থেকে বিদায় নিচ্ছি এই যে ডলফিন মোড় এই ডলফিন মোড়কে টাটা বাই বাই করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন পর্যন্ত আমরা জানি না যে আসলে আমরা কোথায় যাব। আমি তো জানতাম যে আমরা ঢাকায় যাব। বাট এই ডলফিন মোড়টা পার হয়ে কিছু দূর যাওয়ার পরে আমি জানতে পারি যে আমরা আসলে ঢাকাই যাচ্ছি না আমরা আরও একটা জায়গায় যাব তবে আমি আমার কিন্তু কোনো আইডিয়াই ছিল না নীলাচল সম্পর্কে অতটা আমি জানতাম না অত গবেষণা আমার করা হয়নি যে আসলে নীলাচলটা কতটা সুন্দর বান্দরবন ওদিকে পাহাড় বা ঠিক আছে বাট আমার ওইভাবে গবেষণা করা হয়নি তো আমি হঠাৎ যেতে যেতে এক মানে আমাদের সাথে তো ভাইয়া ছিল আরেকটা একটা ভাবি ছিল তো ভাইয়ারা ম্যাপ দেখলো এবং তারা দেখলো যে আমরা কিন্তু যাওয়ার পথেই নীলাচলটা ঘুরে ঘুরে আর কি ঢাকায় যেতে পারি তো যে যেই কাজ সেটাই আর কি হলো তো আমরা কিন্তু এখন কিন্তু আমরা নীলাচলের রাস্তায় ছিলাম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা নীলাচলে চলে এসেছি এবং এত সুন্দর এত সুন্দর মানে চোখে যারা দেখে তারাই শুধু বলতে পারবে যে এই রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে নীলাচলে এসে কি অনুভূতি আসলে হয়েছিল আসলে পিকচারে আমি যতটুকু ভিডিও করেছি আমার মনে হয় না বুঝতে পারবেন না বাট চোখে দেখে চোখ জুড়িয়ে যায় আসলে তো এই যে আমরা এখানে এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য এসেছিলাম কিন্তু এখানে রাইসটা হতে সময় লাগবে তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলে আসলে অপেক্ষা করছিলাম যে রাইসটা হবে কিন্তু যখন আমরা একটু ছবি টুবি তুলে খেতে গিয়েছি তখনও অনেক সময় লাগবে তখন আমরা এই রেস্টুরেন্টে এসে খাবারটা খেয়েছি তো ওই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে দেখেন চার এত সুন্দর খোলামেলা পাহাড় মেঘ সব কিছু মিলে একাকার ছিল ওই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট ওখানে আমরা খেতে পারিনি কারণ রাইসটা হতে সময় লাগবে আর যেহেতু আমরা আমাদের এখানে বেশি টাইম নষ্ট করা যাবে না এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো এই যে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি আর রাস্তায় আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একটা লং জার্নিতে বাবু কিন্তু পুরাটাই আমার করেছিল রাস্তা মানে যাওয়ার সময় একটু কষ্টই হয়ে গিয়েছিল। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাদের জীবনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ 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 আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ